গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো বন্ধুরা? আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে করাতে চাচ্ছি। আজকে আমরা 35 পেজ বের করব। দেখি, বের করো তো তাড়াতাড়ি করে 35 পেজ। আজকে দেখো, এখানে উপরে লেখা আছে ক্যাপিটাল এবং স্মল লেটারের। ক্যাপিটাল লেটারের এন, স্মল লেটারের এল। এন ফর কি হয় বলো তো বন্ধু? এন ফর নেট। আমরা তাড়াতাড়ি ঝটপট করে পেন্সিল দিয়ে ক্যাপিটাল এবং স্মল লেটারের এন লিখে ফেলি। এরপর দেখো তো বন্ধু, এখানে আছে এন ই টি, নেট। নেট মানে কি? জাল। এখানে দেখো একটি নেটের ছবি দেওয়া হয়েছে। এখন এখানে দেখো, প্রথমে একটি শূন্যস্থান আছে এন। তোমরা এখানে এন লিখবে, এন ই টি, নেট। এরপরে শেষেরটা আছে দুটি শূন্যস্থান, এন ই টি, নেট। তাড়াতাড়ি করে ঝটপট করে লিখো। এরপর আমরা নেক্সট পেজে যাব, 36, পেজ নাম্বার 36। দেখো তো 36-এ উপরে কি লেখা আছে? লুক, লিসেন অ্যান্ড সে। এখানে আমরা এখন কাউন্ট করব। সবাই আমার সঙ্গে বলো, 1, 2, 3, 4, 5, 6, 7. হাউ মেনি কাইটস? 1, 2, 3, 4, 5, 6, এখানে সবাই 7 লিখো। এরপরে দেখো, নিচে শূন্যস্থান আছে, আমরা এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 লিখব। এরপর দেখো অ্যাক্টিভিটি সি, কাউন্ট ট্রেস অ্যান্ড রাইট। এখানে আমরা দেখি তো কতগুলো পিঁপড়া আছে। তোমার বইতে তুমি দেখো, আঙ্গুল দাও, এখানে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 7 অ্যান্টস। এখানে দেখো, হাউ মেনি ক্যাপস? 1, 2, 3, 4, 5, 5 ক্যাপস। সুতরাং এখানে 5টি টুপি আছে, সবাই 5 লিখো। এরপর দেখো বন্ধু, এখানে কটি বিড়াল আছে? হাউ মেনি ক্যাটস? 1, 2, 2 ক্যাটস। আমরা এখানে এই ঘরে 2 লিখব। এরপর দেখি, হাউ মেনি হ্যান্স? 1, 2, 3, এখানে আমরা 3 লিখব। এরপরে দেখো, হাউ মেনি বলস? 1, 2, 3, 4, 4 বলস। আমরা এখানে 4 লিখব। এরপরে দেখো মুন, হাউ মেনি মুন? 1। আকাশে কয়টি চাঁদ ওঠে? 1টি। সুতরাং এখানে আমরা 1 লিখব। এরপরে দেখি বন্ধু, নেক্সট পেজে 39 বের করো। আমি যেহেতু তোমাদের 36 পড়ালাম, 7 এবং 8 এস ডব্লিউ লিখে রাখো। এখন 39 পেজে দেখো একটি ছবি দেওয়া হয়েছে। কিসের ছবি আছে? একটি ষাঁড়, তাই না? অক্স। এখানে দেখো উপরে অ্যাক্টিভিটি এ, জয়েন দ্য ডটস, এ বি সি ডি এভাবে ও পর্যন্ত আছে। আমরা এটা ডট ডটের উপর দিয়ে পেন্সিল দিয়ে দাগ টানব, একদম ও পর্যন্ত আমরা মিল করব। এরপর দেখো বি, বি নম্বরে, বি অ্যাক্টিভিটিতে দেখো, সে দ্য ওয়ার্ডস ফর দ্য পিকচার্স, সার্কেল দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড। সুতরাং আমরা এখানে দেখি যে ছবি আছে, সেই ছবির প্রথম লেটারটা কি আছে? ওয়ার্ড অনুযায়ী প্রথম লেটার এখানে ছবিটি আছে এগ। এগে আমরা কি দিয়ে শুরু করি? কোন লেটারটি আগে হয়? ই। সুতরাং এখানে দেখি ই, ইতে সার্কেল করো বন্ধু পেন্সিল দিয়ে তাড়াতাড়ি করে। এরপর দেখো এই ছবিটি কি? ডগের ছবি। সুতরাং ডগ, আমরা প্রথম লেটারটি কি হয়? ডি।
डी सार्केल करो। एरपर देखो ए छविटी की हेन, हेने की हाय एच। प्रथमे आम्रा एचटाके सार्केल करब, एच ई एन हेन। एरपर देखो बंधु एखाने एकटा किसेर छवि आछे, ব্যাগ। বলো তো ব্যাগ বানানটি কি? আমরা কি দিয়ে শুরু করি? বি, বি এ জি। সুতরাং আমরা বিটাকে সার্কেল করব। এরপর দেখো বন্ধু অ্যাক্টিভিটি সি। সি অ্যাক্টিভিটিতে সবাই পেন্সিল ধরো। এখানে আছে রাইট দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, ইউজ দ্য লেটার্স ইন অ্যাক্টিভিটি বি। তুমি যে বি অ্যাক্টিভিটিতে সার্কেল করেছো, এগে ই, ডগে ডি, হেনে এইচ, ব্যাগে বি, এই ছবিগুলোয় ঠিক আমরা প্রথমে এই লেটারগুলো লিখে ফেলি। এরপরে দেখো এগ কি হবে, ই ডাবল জি এগ। তাড়াতাড়ি করে লিখো তো বন্ধু, এখানে দেখো আছে ই ডাবল জি এগ, তোমার উপরে বি অ্যাক্টিভিটিতে আছে। এরপর দেখো বন্ধু ডগের ছবিতে ডগ বানান করো তো দেখি। দেখো উপরে আছে, এখানে আমরা অ্যারেঞ্জ করছি ডি ও জি। এখানে দেখো একটা হেনের ছবি আছে, কি হবে, এইচ ই এন হেন। এরপরে ব্যাগের ছবি আছে, কি হবে, বি এ জি ব্যাগ। সুতরাং আমরা এখানে দেখলাম এগ মানে কি, ডি, ডগ মানে কুকুর, হেন মানে মুরগি, ব্যাগ থলে। ঠিক আছে বন্ধু, এখন আমরা নেক্সট পেজে যাব। এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, হাউ মেনি পেন্সিলস, দেয়ার আর এইট পেন্সিলস। এখানে আমরা সবাই এইট লিখবো তাড়াতাড়ি করে সব ঘরগুলোতে। এরপর আছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, সুতরাং আমরা খালি ঘরটিতে এইট লিখবো। এরপরে নিচে শূন্য স্থানগুলো আছে, ওয়ান থেকে এইট পর্যন্ত আমরা লিখে যাব। এরপর বন্ধু দেখো সি অ্যাক্টিভিটি, কাউন্ট স্ট্রেচ অ্যান্ড রাইট। এখানে দেখো হাউ মেনি ক্যাপস, আমরা দেখি কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এখানে আমাদের এইট লেখা আছে বইতে। এরপর দেখো হাউ মেনি ফিশেস, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স ফিশেস। হাউ মেনি ডগস, ওয়ান টু থ্রি থ্রি ডগস। হাউ মেনি অক্স, ওয়ান অক্স। হাউ মেনি অ্যান্টস, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এখানে সবাই সেভেন লিখো। এরপরে ওয়ান টু থ্রি ফোর, ফোর অ্যাপেলস, সুতরাং আমরা এখানে ফোর লিখবো। এরপরে আমরা নেক্সট পেজে দেখি, আমি ফর্টি থেকে ফর্টি ওয়ান টু থ্রি এটা বাদ দিয়েছি, ফর্টি ফোর পেজটা বের করো, ওইখানে তোমরা এইচ ডাব্লিউ লিখে রাখো। যেহেতু ওইখানে ক্যাপিটাল স্মল লেটারগুলো লেখা, তোমরা ওই দুই লাইন করে লিখে ফেলবে। এরপর দেখো এখানে অ্যাক্টিভিটি এ, লুক লিসেন অ্যান্ড সে। কী আছে বন্ধু, কিসের ছবি দেওয়া আছে? একটা গরুর ছবি দেওয়া আছে, কাউ। এরপরে দেখো টাব, এরপরে টিউব অয়েল, কিটেন। সুতরাং এখানে একটা ছবি আছে, ঘরের বাইরে আমরা কিসের কিসের ছবি দেখতে পাই আরেকবার বলো তো বন্ধু, কাউ, টাব, টিউব অয়েল, কিটেন, গোট। এরপরে আমরা নেক্সট পেজে যাই তাড়াতাড়ি করে, পেজ নাম্বার ফর্টি সেভেন বের করো। এখানে আছে টি, দেখো ক্যাপিটাল স্মল লেটারে টি,
টি ফর কি হয়? টি ফর ট্যাপ। ট্যাপ কি আমরা চিনি? সবাই চিনি, তাই না? যেহেতু আমরা ট্যাপ দিয়ে কি পড়ে, পানি পড়ে, কল যেটা বলি আমরা, আমাদের কল দিয়ে যখন পানি আসে আমরা সেই পানি ব্যবহার করি। আচ্ছা, আমরা এখানে টি ক্যাপিটাল এবং স্মল লেটারের টি আমরা দুই লাইন করে তাড়াতাড়ি করে লিখে ফেলবো। এরপর দেখো এখানে শূন্য স্থান আছে, টি এ পি ট্যাপ। এখানে আমরা হাত ঘুরাবো, টি এ পি ট্যাপ। এরপর নিচে শূন্য স্থানটাও ঠিক এইভাবে লিখবো, টি এ পি ট্যাপ। এরপর আমরা নেক্সট পেজে দেখো, 48 পেজ, পেজ নাম্বার 48। সবাই বের করো তো দেখি, এখানে অ্যাক্টিভিটি আছে, আমরা এখন কাউন্ট করব। দেখি তো এখানে 1 2 3 4 5 6 7 8 9। এখানে একটা কিসের ছবি আছে বন্ধু, বোঝা যায়? একটা অ্যানিমেলের ছবি আছে। হাউ মেনি অ্যানিমেলস? 9 অ্যানিমেলস। আচ্ছা দেখো বন্ধু, এখানে 9, আমরা সব ঘরগুলোতে তাড়াতাড়ি ঝটপট করে 9 লিখি। এরপর দেখো আমার সঙ্গে গুনো, 1 2 3 4 5 6 7 8 9। সুতরাং আমরা 9 পর্যন্ত তাড়াতাড়ি করে লিখে ফেলবো। এরপর দেখি তো নিচে সি অ্যাক্টিভিটিতে, সবাই ধরো পেন্সিল ধরো। হাউ মেনি পেন্সিলস? 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9 পেন্সিলস আছে, সুতরাং আমরা 9 লিখবো। দেখো তো হাউ মেনি অ্যান্টস? গুণো তো সবাই, 1 2 3 4 5 6, 6 অ্যান্টস, 6 লিখো। এরপর দেখো হাউ মেনি ফিশেস? 1 2 3 4 5 6 7 8, এখানে আমরা 8 ফিশেস, সুতরাং আমরা 8 লিখব। এখানে দেখো হাউ মেনি অ্যাপেলস? 1 2 3 4, 4 অ্যাপেলস, সুতরাং আমরা এখানে 4 লিখব। হাউ মেনি এগস? 1 2 3 4 5 6 7, 7 আমরা এখানে 7 লিখব। আমরা এখানে দেখো হাউ মেনি ব্যাগস? 1 2, 2 ব্যাগস, এখানে 2 লিখবো। সুতরাং আমরা এই ছবিগুলো গুনে গুনে তুমি এখানে সংখ্যাগুলো বক্সে লিখে ফেলবে। বন্ধু আমরা 31 থেকে 34 কোনো এক সময় তোমাদের করিয়েছিলাম, আজকে 35 থেকে 48 পর্যন্ত করালাম। যে কয়েকটা পেজ আমি বাদ দিয়েছি তোমরা এখানে HW লিখে ফেলো এবং ঘরে বসে এটা করে ফেলবে। আজকে আমি এইটুকুই রাখতে চাই বন্ধুরা। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে লেখাপড়া করবে, এবং আমরা বেশি বেশি দোয়া করব। সবাই ভালো থাকো, গুড বাই।